আসসালামু আলাইকুম আমরা এখন দেখব তুল্ল উন্নয়ন বোর্ডের অভিসহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে সাত নম্বর অঙ্ক দিয়ে সাত নম্বর অঙ্ক ছিল বার্ষিক শতকরা আট টাকা মুনাফায় বাষট্টি হাজার পাঁচশো টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করুন তো এখানে আমরা যেটা জানি সূত্র হচ্ছে সি ইকুয়েল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এই ক্ষেত্রে শ্রী হচ্ছে চক্রবৃদ্ধি মূল পি হচ্ছে আমাদের মূলধন মূলধন এখানে দেওয়া আছে হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা রেট অফ ইন্টারেস্ট আর দেওয়া আছে হচ্ছে এখানে এইট আর সময় অ্যানিকুলটো দেওয়া আছে হচ্ছে তিন বছর তো মানগুলি যদি আমরা বসাই তাহলে পাবো হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো ওয়ান প্লাস এইট বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার কিউব তো এইটা আসবে হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো এইটা করলে পাওয়া যাবে হচ্ছে টোয়েন্টি সেভেন বাই টোয়েন্টি ফাইভ হোল কিউব ইকুয়াল টু আসবে বাষট্টি হাজার পাঁচশো 25 টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন বাই টোয়েন্টি ফাইভ ইন্টু তো এটা 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 এটার সাথে যদি কাটাকাটি করি তাহলে আসবে হচ্ছে ফোর এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে সেভেন অর্থাৎ আটাত্তর হাজার সাতশো বত্রিশ টাকা হবে হচ্ছে চক্রবৃদ্ধি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আট নাম্বার আটে বলা আছে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্ত বিশিষ্ট একটি বাগানের বাইরের চারদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গ মিটারে দুই টাকা পঁচাত্তর পয়সা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে এখানে দেওয়া আছে বাগানটির দৈর্ঘ্য এবং বাগানটির প্রস্ত একটা দেওয়া আছে হচ্ছে একুশ আর একটা দেওয়া আছে হচ্ছে পনেরো তাহলে এটা গুণ করলে ক্ষেত্রফল যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে তিনশো পনেরো আর রাস্তাসহ যদি আমরা হিসাব করি রাস্তা সহ যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে একুশ যোগ আসবে হচ্ছে দুই মিটার করে দুই দুই ইকুয়াল টু আসবে হচ্ছে পঁচিশ আবার রাস্তা সহ প্রস্থ যদি হিসাব করেন তাহলে পাওয়া যাবে হচ্ছে পনেরো প্লাস দুই ইন্টু দুই ইকুয়াল টু আসবে হচ্ছে উনিশ তাহলে যদি ক্ষেত্রফল হিসাব করেন তাহলে পাওয়া যাবে হচ্ছে চারশো পঁচাত্তর অর্থাৎ রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল অতএব আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো হচ্ছে চারশো পঁচাত্তর বিয়োগ তিনশো পনেরো ইকুয়েল টু আসবে হচ্ছে আমাদের একশো ষাট বর্গমিটার তাহলে যেহেতু আমাদের বলা হচ্ছে প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে দুই টাকা পঁচাত্তর পয়সা তাহলে মোট খরচ সমান সমান একশো ষাট ইন্টু দুই দশমিক সাত পাঁচ সমান সমান পাওয়া যাবে হচ্ছে চারশো চল্লিশ টাকায় চারশো চল্লিশ টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর নয় নাম্বার নয় বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করুন টোয়েন্টি সেভেন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট এক্স ওয়াই কিউব

হবে পদকের বিশ্লেষণ তার নাম্বার দশ নম্বর দশে বলা আছে ফায়াজ এবং আয়াজের কতগুলো কুল ছিল ফায়াজের কুল থেকে আজকে দশটি আপেল কুল দিলে আয়াজের কুলের সংখ্যা ফায়াজের চেয়ে গুণ হতো আর আয়াজের আপেল কুল থেকে ফায়াজকে বিশটি দিলে ফায়াজের আপেল কুলের সংখ্যা আয়াজের সংখ্যা দ্বিগুণ হতো কার কতগুলো আপেল কুল ছিল তো আমরা ফায়াজ এবং আয়াজের আপেল কুল ফায়াজকে আমরা আপদারো প্রকাশ করবো আয়াজকে এদের প্রকাশ করবো তাহলে ফায়াজ থেকে প্রথমে যদি দশটা নিয়ে নেই তাহলে আয়াজের কাছে এই দশটা যাবে এবং বলা হচ্ছে যে আয়াজের আপেল কুল হবে ফায়াজের গুণ তাহলে এটার সাথে আসবে হচ্ছে তিন গুণ ইকুয়াল টু একটা ইকুয়েশন আসবে অর্থাৎ থ্রি এফ মাইনাস টেন ইকুয়েল টু এ প্লাস টেন দ্বিতীয় শর্তে বলা আছে আয়াজের আপেল কুল থেকে ফায়াজকে বিশটা দিলে তাহলে আয়াজ থেকে আমরা বিশটা ফায়াজকে দিয়ে দিব তাহলে ফায়াজের সাথে প্লাস হবে বিশ আয়াজ থেকে মাইনাস হবে বিশ এটা যদি হয় তখন বলা হচ্ছে ফায়ের আপেলকুলের সংখ্যা আয়েজের সংখ্যার দ্বিগুণ হতো তাহলে আয়াজ যা আছে তার ডাবল হবে অর্থাৎ এটা হবে আরেকটা ইকুয়েশান তাহলে এটা হবে একটা এক নম্বর ইকুয়েশান এটা হবে হচ্ছে দুই নম্বর ইকুয়েশান তো প্রথম ইকুয়েশান থেকে আমরা পাই হচ্ছে থ্রি এফ মাইনাস থার্টি ইকুয়েল টু এ প্লাস টেন বা থ্রি এফ মাইনাস এ ইকুয়েল টু ফোরটি দ্বিতীয় ইকুয়েশান থেকে আমরা পাবো হচ্ছে এফ প্লাস টোয়েন্টি ইকুয়েল টু টু এ মাইনাস ফোরটি

তো এ যদি ফোরটি ফোর হয় তাহলে এফ ইকুয়াল টু আসবে এখানে মান বসালে টু ইন্টু ফোরটি ফোর টু পাওয়া যাবে হচ্ছে এইটি এইট মাইনাস সিক্সটি যাবে হচ্ছে টোয়েন্টি এইট অর্থাৎ ফায়াজার অ্যাপেল সংখ্যা হচ্ছে আটাশ এবং আয়েজার আপেল সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোনো সমস্যা থাকলে আমাদের জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ